হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আর আপনাদের সবাইকে স্বাগত আমার পরিবারে, আমার চ্যানেলে। সবাই ভালো আছেন নিশ্চয়ই, সুস্থ আছেন নিশ্চয়ই। আজ আমি বানাবো লাউ চিংড়ি, একটু অন্যরকম সর্ষে বাটা দিয়ে লাউ চিংড়ি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে লাউটাকে আমি ভালো করে কেটে খোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম। খোসাগুলো আমি একটু মোটা মোটাই রেখেছি, যাতে পরবর্তীকালে আমরা একটা ওটা অন্য রেসিপি করতে পারি। লাউয়ের খোসাগুলো সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে ভাজা খেতে খুব ভালো লাগে। চলুন, দেখতে দেখতে আমার লাউ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি লাউগুলো টুকরো করে নিই। লাউগুলো টুকরো করে আবার আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন। লাউ কাটা হয়ে গেছে, আর কী কী লাগবে একটু বলে দিই। এখানে লাগছে আমি এক চামচ সাদা সর্ষে নিয়েছি, আর এক চামচ কালো সর্ষে নিয়েছি, নিয়ে সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আছে চিংড়ি, খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর লাউ তো কেটেই নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে একটু ছড়িয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে তারপর দিলাম কাঁচা লঙ্কা। গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে দেব লাউটা। লাউ দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে তেলের মধ্যে লাউটা নাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। ঢাকা দিয়ে এবার 5 মিনিট রান্না হতে দেব। লাউ থেকে প্রচুর জল বেরোবে, কচি একদম নরম লাউ, দেখতে পাচ্ছেন অনেক জল বেরিয়েছে। আমি একটুও জল দেবো না, এবার ওই ভালো করে নেড়ে নেব। ঢাকাটা খুলে ভালো করে আমি লাউটা নেড়ে নিলাম। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। আবারও ভালো করে এগুলো মিশিয়ে নেব একসাথে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার 5 মিনিট রান্না হতে দেব।
ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন কত জল বেরিয়েছে লাউ থেকে। আর লাউও নরম হয়ে গেছে, চিংড়ি মাছ তো হয়েই গেছে। চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজতেই লাগে না, বেশি ভাজলে বরং নরম শক্ত হয়ে যায়, চিংড়ি মাছ কম ভাজতে হয়। তা আমার হয়ে এসছে প্রায় রান্না। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেব বেটে রাখা সর্ষেটা। সাদা আর কালো সর্ষে মিশিয়ে বেটে রেখেছিলাম, সেটা এবার মিশিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে ছেড়ে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব সর্ষে বাটাটা। আমার রান্না প্রায় হয়ে এসছে, আর 5 মিনিট একটু ফোটাবো। জলটা একটু শুকিয়ে এলেই ব্যাস হয়ে যাবে আমার সর্ষে বাটা দিয়ে লাউ চিংড়ি। দেখুন ঢাকা দিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। একটু জলটা শুকিয়ে নেব, তারপরেই ব্যাস নামিয়ে নেব, হয়ে যাবে আমার সর্ষে বাটা দিয়ে লাউ চিংড়ি। দেখুন হয়ে গেছে প্রায়। যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের অনেক ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন, যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, তারাও অনেকে জানবে, রেসিপিটা শিখবে। আজকের মতো তাহলে এটুকুই থাক, আবার দেখা হবে পরে একটা অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। টাটা।